কালকে মুসলমানদের একটা পরব আছে আমরা জানি, আমরা সনাতনী, আমরা অন্য ধর্মের কথা শুনলে একটু রাগ অবশ্যই করি, করি তো, কিন্তু সত্যি কথাই বলবো, মুসলমানরা যখন ওদের সবে ব্রত বা কোনো অনুষ্ঠান হয় তখন তারা ভালোভাবে পালন করে। আমাদের যেমন সনাতনীদের কি দীপাবলি বা কালী পুজো যেটাকে বলা হয়, কালী পুজোর পরের দিন হয় দীপাবলি, ওদের ঠিক তেমন স্বভাব। আমাদের যখন কোনো অনুষ্ঠান হয়, কোনো পুজো হয়, তখন আমরা কেমন ভাবে করি? আমরা যখন বিসর্জন হয় তখন কি করি? সুরা পান করি, মদ্যপান করি, অনেকেই আছে মদ্য সুরা পান করে ডিজে বাজাতে বাজাতে কি করি? বিসর্জন করতে চাই। কই, কোনোদিন দেখেছেন কোন মুসলমান কে এমন কাজ করতে? পূজোর দিনে কোনোদিন কেউ সুরা পান করে দেবতা দেবীর কাছে গেছে মুসলমান? দেখুন, আমি সবারই কথা বলছি না, মানুষ তো সবাই সমান নেই, অনেক মানুষ অনেক রকম হয়ে থাকে। এটাই তো আমাদের সনাতনীদের মধ্যে আর ওদের মধ্যে পার্থক্য। আমরা ভগবানের নাম করতে আমাদের কাছে সময় নেই, আর যদি আমাদের ভগবান মুখ দিয়েছে বলার মতন আমরা নাম করতে পারি না, ভগবানের সেবায় কাজে লাগতে পারি না, তাহলে আমরা পারবো কি? কিছু পারবো? হ্যাঁ, ওদের আর আমাদের মধ্যে বা যে কোনো ধর্মের মধ্যে আমাদের মধ্যে কিন্তু অনেক তফাত আছে, কি বলুন তো? যারা মুসলমান হয় বা যারা খ্রিস্টান হয় তারা নিজেদের ভগবান বা দেবতা দেবীকে খুব ভালোভাবে, আমাদের 108টা ভগবান, 133 কোটি দেবতা দেবী ভগবান, তাই না? তাহলে আর ওনাদের কারা? একজন, একজনকে নিয়েই চলে। যাই হোক, ক্ষমা করবে, রাগ করবেন না, কিন্তু আমরা সনাতনী, আমি কোন ধর্মের বিষয়ে উঁচু নিচু কথা বলতে পারি না। আমাদের, আমরা হচ্ছে সনাতনী, আমাদের, আমরা সবচেয়ে উঁচু স্তরের মানুষ, কিন্তু আমরা সেটাকে কি করছি? নিচের দিকে দিনের পর দিন নামিয়ে নিয়ে চলে যাচ্ছি, শেষ করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি, ফিনিশ। কিন্তু আমাদেরকে শেষ করলে চলবে না, এই ধর্মটাকে পুনরায় বজায় রাখতে হবে, সনাতনীদেরকে নিজেদের অধিকারটা বজায় রাখতে হবে, নিজেদের ধর্মটাকে বজায় রাখতে হবে। অনেক হিন্দু মেয়েদেরকে আমি দেখেছি মুসলমান বা অন্য অন্য প্রজাতির ছেলের সাথে চলে যাবে, কিন্তু এই ভুল কাজটা করবেন না, ধর্ম কোনোদিন ত্যাগ করবেন না। আমরা হচ্ছি শ্রেষ্ঠ ধর্মের মানুষ, কিন্তু তবু আমরা সেটাকে পালন করি। কই দেখি তো, দুই হাত তুলে আত্মসমর্পণ করে বলেন, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কই একটু জোরে জোরে উলুধ্বনি করুন, দেখি দেখি শুনি। যাই হোক, তাহলে আজ যেই লীলা আমি উচ্চারণ করব সেই লীলার নাম হচ্ছে মান শ্রী রাধিকার মান, অর্থাৎ কলহন্তরিতা নাই যা সখিনং পুরপাদ পতিতং বল্লবং রুষা নিরস্য পশ্চাপতি কলহন্তরিতা। তাহলে কলহন্তরিতা অর্থাৎ কলহ, ঝগড়া। লীলার নাম কি বললাম গো মা? শ্রীরাধিকা মান। ও মা, মায়েরা আমার কি সুন্দর গল্প করছে, আমি গল্প করবো আপনাদের সঙ্গে। ও ঘুম পেয়ে গেছে, এত তাড়াতাড়ি ঘুম পেয়ে গেছে মা, আমি জানি। আরেকটু সময় পেরোবে, আপনারা সবাই উঠে উঠে ঘর চলে যাবেন আর ঘুমাবেন, কিন্তু মা এই হরিনাম শ্রবণ করতে এসেছেন। হরিনাম শ্রবণ করতে করতে যদি আপনারা উঠে চলে যান, এই হরিনামের শ্রবণ করার কোনো ফল পাবে। তাহলে কলহন্তরিতা বলে কাকে? কোন নায়ক নায়িকার শ্রী চরণে অবনত হওয়া শর্তেও সেই নারী কান্ত বা প্রিয়জনী অপেক্ষা কর তো তাহায়ও কলহন্তরিতা। কেউ আপনার পায়ে ধরছে অথচ তাকে আপনি গ্রহণ করছেন, এটাকে বলা হয় কি? মান। মান হচ্ছে দুই প্রকারের, সহেতু মান আর নির্হেতু মান। সহেতু মান অর্থাৎ কোনো কারণবশত মান, আর নির্হেতু কোনো কারণ নেই অথচ মান, কোনো কারণ নেই অথচ মান। আজ শ্রীমতী রাধিকায় আমার কলহন্তরিতা নায়িকা,
অর্থাৎ সহেতু মা, কোন কারণবশত রাধারানী আমার মা করেছে, সেই কারণটি কি সেটাই আজ আমরা শ্রবণ করব। একদিন মোর রাধারানী আসছে সখীদের কেশ কেমন হবে বৃষভানুসুতে কথা বলার ইচ্ছে দেখেছে, কিন্তু কথা বলে আর সাজ জাগলেও তো উপায় নেই।
গোবিন্দের সঙ্গে রয়েছে দাদা বলরাম, আর রাধা রানীর সঙ্গে রয়েছে কে? কুটিলা। জটিলা নেই, কুটিলা। জটিলা এখন ঘরে আছে, আর কুটিলা এসেছে। কথা বলার সাধের জায়গায় উপায় নেই, তাহলে এখন উপায় কি? গোবিন্দই আমার রাধা রানীকে কেশ স্পর্শ করে সংকেত করছে, কেমন হবে? কেশ পরশিয়া সংকেত কর, সংকেত করে সকলকে সংকেত করে কিভাবে গো? যখন দেখবে আপনার কেশ পাকতে শুরু করেছে, আপনি যতই কালারিং করুন, রং করুন, চুলে কালো করার চেষ্টা করুন, এটা কিন্তু ভগবানের প্রথম চিঠি, এটা ভগবানের প্রথম চিঠি। এখনকার ছোট ছোট বাচ্চাদের চুলগুলো পেকে যাচ্ছে, কেন বলুন? না না, এমন কথা নয়, বাবা বলছে কলপ করে। দেখুন